আসসালামু আলাইকুম রংডং এইটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ১৩ জুলাই দুই হাজার তেইশ পুরো দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে আবারও তাসত্তর বিরোধী অভিযান জোরদার করা হয়েছে গত নয় জুন থেকে ছয় জুলাই দুই তারিখ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ছয় হাজার চারশো তাসাত্তর বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চেকিং এর লক্ষ্য হল গোপনীয়তা বিরোধী আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করা এবং লঙ্ঘনকারীদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যে সেখানে পরিদর্শন ট্যুরগুলি বাস্তবায়িত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে খাদ্য ও পানীয়র দোকান পুরুষদের নাপিতের দোকান অটো খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য সামগ্রী বিক্রির দোকানগুলো অভিযান পরিচালনা করে যারা তাসাত্তুরের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আটক করা হয়েছে উল্লেখ্য যে তাসাত্তুর বা গোপনীয়তা বিরোধী আইনের শাস্তি হল পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড সর্বোচ্চ পাঁচ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং সম্পদ বায়জাপ্ত করা সেই সাথে প্রবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া তাই সৌদি আরবে সাথে জড়িত তারা কারণ অভিযান কিন্তু চলমান রয়েছে এখনো দ্বিতীয় বিশেষ প্রবাসীরা হল পবিত্র হজ পালন শেষে এবার পবিত্র উমরায়ের মৌসুমের ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এ উপলক্ষে সৌদি ও গালফ কো অপারেশনভুক্ত দেশগুলোর নাগরিকদের ইতিমধ্যে উমরার অনুমতিপত্র দেওয়া শুরু করেছে সৌদি আরবের মন্ত্রণালয় এক প্রতিবেদন সূত্রে জানা গেছে নুসুক অ্যাপ অথবা তাওয়াক্কালনা মোবাইল অ্যাপসের মাধ্যমে সৌদি নাগরিক প্রবাসী ও জিসিসি দেশগুলোর পর্যটকরা এই অনুমতিপত্র নিতে পারবেন মূলত উমরা যাত্রীদের সেবার মান আরও উন্নত করতে এই অ্যাপসগুলোর ব্যবহার শুরু হয়েছে এছাড়াও এটি সৌদির বিষম দু হাজার একটি অংশ এছাড়া সৌদি আরবের বাইরের দেশ থেকে উমরা পালনকারীদেরকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় আন্তর্জাতিক উমরা যাত্রীদের সৌদিতে প্রবেশ সহ সব সহজীকরণের জন্য ওমরা ই বিশাদ চালু করেছে দেশটির সরকার এদিকে এবছর গত আটের জুন পবিত্র হজ পালিত হয় হজের আয়োজন নির্বিঘ্নে করতে হজের আগে ও পরে নির্দিষ্ট কিছুদিন ওমরা বন্ধ রাখা হয়েছিল হজ মৌসুম শেষ হয়ে যাওয়াতে ওমরার মৌসুম পুনরায় শুরু করা হয়েছে এই ছিল সৌদির আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং এইটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে